पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने केंद्र सरकार से अपील की है कि प्रवासी मजदूरों को और असंगठित क्षेत्र के कामगारों को 10,000 रुपये दिया जाए। दूसरी तरफ कोलकाता में सभी सरकारी और निजी दफ्तर खुल गए हैं, लेकिन बसों की संख्या में कमी है, जिसके कारण भारी संख्या में लोग साइकिल से कार्यालय जाते हुए देखे गए। 4 जून से 100 रूटों में निजी और मिनी बसें चलेंगी। कुल्टी के नियामतपुर इलाके में अवैध हथियार के मामले में पुलिस ने सआदत अंसारी और हैदर खान को गिरफ्तार कर लिया है। दोनों को कोलकाता स्पेशल टास्क फोर्स को सौंप दिया गया है। दुर्गापुर CSIR CMERI ने मोटराइज बॉल का प्रयोग करके स्वदेशी मैकेनिकल वेंटिलेटर का अनावरण किया। TMC के जिला अध्यक्ष, मेयर और पांडेश्वर के MLA जितेंद्र कुमार तिवारी और TMC के चेयरमैन सह कोऑर्डिनेटर वी शिव दासन दासु ने अग्निकन्या भवन में 3 जून को प्रेस मीट किया। इस मौके पर उन्होंने सांसद बाबुल सुप्रियो के कार्यों की आलोचना की और वेस्ट बंगाल और पश्चिम बर्धमान के कार्यों का भी ब्यौरा दिया। पार्टी भूमि थी प्रत्येक अंचल वार्ड बूथ ब्लॉक जिला सभी तृणमूल कांग्रेस के कार्यकर्ता नेतृत्व तो सभाई मिली साधारण मानुष के पास दावा करने में चेष्टा कर साधारण मानुष असुविधा के साथ दिए जो तो असुविधा छो जाके बार करार जो चेष्टा कर तृणमूल कांग्रेस के पक्ष और आज के आकजन कथा ना बोलने আমাদের আসানসোলের সাংসদ মাননীয় বাবু সুপ্রিয় যখন আসানসোলের মানুষ বিপদে ছিলেন তখন তিনি দিল্লিতে বম্বেতে বসে তার হেয়ার স্টাইল কেমন, চুল কিভাবে কাটতে হয়, ঘরে রান্না কিভাবে করতে হয়, ফিটনেস কিভাবে মেনটেন করা যাবে এসব করেছেন। আর তার কিছু কর্মীদেরকে দিয়ে আসানসোলে কি করে ডিস্টার্বেন্স তৈরি করা যায়, বিভিন্ন জায়গায় গিয়ে প্রেস মিট করা, ডেপুটেশন দেওয়া, এটা কি ডেপুটেশন দেওয়ার টাইম? একটা ঘটনা দেখান তো, যে কোভিড যেখানে কোভিড এর আতঙ্ক সেখানে বিজেপি লোকরা গিয়ে কাউকে সচেতন করছেন যে না ভাই সোশ্যাল ডিস্টেন্সিং মানুষ আমরা আপনার পাশে আছি, কি অসুবিধা হলো না হলো। শুধু তাই না, একটা কোভিড পেশেন্ট আপনারা জানেন যে যাদের তথ্য উনি জানতে পেরেছিলেন আপনার কুলটির ছেলে তার আইডেন্টিটি মিডিয়াতে বলে দিলেন, ফেসবুকে দিয়ে দিলেন এই কোভিড, সেই কারণে তাকে কত কষ্ট ভোগ করতে হলো। পরবর্তী ক্ষেত্রে আমাদের দলের নির্দেশে আমরা গিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখা করলাম, তাদের সব ব্যবস্থা করা হয়েছে। ওনার জম্মু কাশ্মীর নিয়ে ওনার দায়িত্বহীন যে মন্তব্য, তার ফলে দেখে সেনাবাহিনী যারা আছে আমাদের ফোর্সে যারা আছেন তাদের মনোবল কতটা ভেঙেছিল সেটা আপনারা অলরেডি জানেন। লকডাউনের সময় ওনারা লকডাউন যখন একটু শিথিল করা হলো তখন তিনি এলেন, ক্যালকাটা অব্দি এলেন আসানসোল আসার তার সময় ওনারা, কারণ তার ভয় আছে আসানসোল এলে যদি আমি এফিক্টেড হয়ে যাই। মানুষকে যারা ভালোবাসতে পারে না, আসানসোলের মানুষকে যারা এবং যে কোনো কথা বলে কি আমি 2 লাখ ভোটে জিতেছি, আমি 2 লাখ ভোটে জিতেছি, 2 লাখ ভোটে জেতার এত অহংকার এটা ঠিক না। এবং 2 লাখ ভোটে যারা জিতেছেন তো আসানসোলের মানুষের ভোটে তো জিতেছেন। আমরা তো বলছি না যে দাসুদাকে আপনি হেল্প করুন বা আমাকে হেল্প করুন বা অন্য কোনো TMC নেতাকে হেল্প করুন, যারা আপনাকে জিতিয়েছে যারা আপনাকে ভোট দিয়েছে তাদের পাশে আপনি থাকবেন না কেন, তাদেরকে আপনি হেল্প করুন, সে দায়িত্ব আপনি পালন করলেন না। আলটিমেটলি কিন্তু আমাদের তো কোনো উপায় নেই, আমরা এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদের দায়িত্ব, তাই আমরা এখানেই থাকবো, আমাদের এটা করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের তিনি টিম লিডার, তার নির্দেশে তার সৈনিক হিসাবে আমাদের পুরো টিম, দাসুদা আছেন, আমি আছি, আমাদের মলয় ঘটক মন্ত্রী আছেন, আমাদের বিধায়ক আছেন উজ্জ্বল চ্যাটার্জি, তাপস ব্যানার্জি বিধান উপাধ্যায়, আমাদের সুভদ্রা বাউরি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, সভাধিপতি আছেন, কর্মাধ্যক্ষ আছেন, দুর্গাপুরে আমাদের মেয়র আছেন, দুর্গাপুরে আমার MLA আছেন বিশ্বনাথ পাড়িয়াল, অন্যান্য বিভিন্ন ব্লক সভাপতিরা আছেন, যুব সভাপতিরা আছেন, অন্যান্য যে আমাদের শাখা সংগঠনের তার নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে কিন্তু প্রত্যেক দিন তারা চেষ্টা করছেন। এছাড়া অনেক NGO এগিয়ে এসছে, তারা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, কিন্তু আমাদের সাংসদদেরকে পাওয়া যায়নি, তারা এখানে এলেন না। এর সঙ্গে আমরা দেখব যে এই পশ্চিম বর্ধমান জেলায়
পশ্চিম বর্ধমান জেলায় আমরা কিছু কাজ করেছি, যেটা একটা বিস্তারিত তথ্য আপনাদের কাছে দেওয়া দরকার। আমরা পশ্চিম বর্ধমান জেলায় আনুমানিক প্রায় 2 লক্ষ মানুষের কাছে, 2 লক্ষ যারা ইকোনমিক্যালি একটু উইক ছিলেন তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ আমাদের দলের তরফ থেকে করা হয়েছে। বিভিন্ন লোক নেতৃত্ব সবাই মিলে প্রায় 2 লক্ষ মানুষের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ব্লক এবং জেলা স্তরের নেতারা আমরা হেল্পলাইন দিয়েছিলেন, যে এই হেল্পলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং প্রত্যেক হেল্পলাইন নাম্বারে যারা ফোন করেছে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ মিলে প্রায় 20,000 এরকম যারা ফোন এসেছিল তাদেরকে কিন্তু আমরা হেল্প করেছি, অন্য জায়গায় পৌঁছে, অন্য রাজ্যে যারা যেতে চাইছিল সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, অন্য রাজ্য থেকে আমাদের এখানে আসতে যারা চাইছিল তাদেরকে আনার ব্যবস্থা করেছি। এই কাজ কিন্তু আমরা করেছি। গ্রাম ও বস্তিতে 5 লক্ষ মানুষের মাঝে 29টা কোভিড সংক্রান্ত আমরা সচেতনতা শিবির করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে লোককে বোঝানো যে আপনি কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, কিভাবে আপনার লাইন রক্ষা করবেন, এসব আমরা করেছি। প্রত্যেকদিন প্রায় এই জেলায় অন্তত 150টা ওয়ার্ডে এবং 320টা গ্রামে পশ্চিম বর্ধমান জেলায় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, তাদের আপদে বিপদে থাকার চেষ্টা করেছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি এবং আরো অনেকে আছেন যারা কমিউনিটি কিচেন করেছেন এবং প্রচুর মানুষকে প্রত্যেকদিন আহার দেওয়ার চেষ্টা তারা করেছেন। কিছু পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাংলাকে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং ভুল তথ্য দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। আপনাদের জেনে ভালো লাগবে যে আপনি দেখবেন যে এক বিজেপি বড় নেতা তিনি বাংলাকে বলেছেন উহান অফ ইন্ডিয়া, চাইনা যে উহান বলে যে শহর তার সঙ্গে বাংলাকে তুলনা করা হয়েছে। তার মানে কত ঘৃণা থাকলে এই ধরনের শব্দ বাংলার প্রতি ব্যবহার করা যায় এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনাদের জেনে ভালো লাগবে যে 1 জুন 2020 আজ আমরা 3 তারিখে প্লেসমেন্ট করছি, 1 জুন 2020 যে তথ্য আপনারা পাবেন, আপনারা পজিটিভ কেস প্রত্যেক 10 লাখে পজিটিভ কেসের রেট হলো অল ইন্ডিয়া আউট অফ মধ্যে 10 লাখে পজিটিভ কেসের রেট হলো 56.39 বেঙ্গলে, প্রত্যেক 10 লাখে পজিটিভ কেসের পরিসংখ্যান হলো 56.39 বেঙ্গলে। অল ইন্ডিয়াতে যদি আপনারা দেখেন অল ইন্ডিয়াতে প্রত্যেক 10 লাখে আছে এটা 134.8, তার মানে অল ইন্ডিয়ার যা এফেক্টেড রেট তার 50% তার অর্ধেকের চেয়ে অনেক কম এফেক্টেড রেট বাংলায়, কিন্তু অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু বলা হচ্ছে না, বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। নেক্সট মৃত্যুর সংখ্যা যদি দেখেন তো ওয়েস্ট বেঙ্গল অন্যান্য যে রাজ্যে মৃত্যু হয়েছে কোভিডের কারণে সে যে তালিকা আছে তার মধ্যে 5th পজিশন আছে, 1 থেকে 4 যারা সবচেয়ে বেশি যেখানে মৃত্যু হয়েছে সে রাজ্য নিয়ে কেউ কিছু বলছে না, শুধুমাত্র বাংলাকে কি করে টার্গেট করা যায় তার জন্য বাংলার সংখ্যাটাকে বারবার বাড়িয়ে বাড়িয়ে আনন্দের সঙ্গে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। আপনারা দেখবেন যে বাংলায় যখন লক আউট হয়েছিল লক আউটের নিয়ে অনেক কিছু বলা হলো যে বাংলায় লক আউট মানা হচ্ছে না, লক আউট মানা হচ্ছে না, বাংলায় এত ভালোভাবে লক আউট পালন করা হয়েছে সেরকম লক আউট পুরো ভারতবর্ষে কোথাও হয়নি। পুলিশ অ্যারেস্ট লক আউটের টাইমে বিভিন্ন সময়ে পুলিশ মানুষকে সজাগ করেছে, এবং আপনি লক আউটের টাইমে দেখবেন যে তেলানির পাড়াতে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে সরকার থেকে কিছু করছে না, কিন্তু আপনারা জানেন এই তথ্য আপনাদের কাছে অনেকের কাছে আছে যে তখন পুলিশ কিন্তু 129 জন ব্যক্তি যারা ডিস্টার্বেন্স তৈরি করার চেষ্টা করেছিল, ডিস্টার্বেন্স ক্রিয়েট করেছিল, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল। 3 জুন को बाराबनी बीजेपी कार्यकर्ता BDO ऑफिस में मेमोरेंडम सौंपने पहुंचे। उनका मांग था कि जिन लोगों का नाम राशन कार्ड में नहीं है उन्हें भी राशन दिया जाए। उधर मौके पर पहुंची पुलिस का कहना है कि बीजेपी प्रदर्शनकारी BDO कार्यालय में हंगामा कर रहे थे जिन्हें रोकने का प्रयास किया गया। बीजेपी के नेता आलोक सिंह के अनुसार बीजेपी के कई कार्यकर्ता पुलिस के लाठी चलाने से घायल हो गए जिन्हें आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल में उपचार के बाद छोड़ दिया गया। आलोक सिंह का कहना है कि TMC COVID-19 से प्रभावित लोगों की सहायता सही ढंग से नहीं कर रही है और इसमें भी राजनीति किया जा रहा है और इसका जवाब आम जनता आने वाले विधानसभा चुनाव में जरूर देगी। प्लीज़ सब्सक्राइब आवर चैनल न्यूज़ मोमेंट इंग्लिश एंड प्रेस द बेल आइकन फॉर फ्यूचर अपडेट्स।